আল্লাহ নবীর ইরশাদ করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাকের কোন বান্দা যখন একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না, অনেকের আব্বা জান আজকের দুনিয়ায় নাই, অনেকের আম্মা জান আজকের দুনিয়ায় নাই, অনেকের বড় ভাই আজকের দুনিয়ায় নাই, অনেকের ছোট ভাই আজকের দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। আজ হোক কাল হোক এই দুনিয়া আমাদের সকলকে ছাড়তে হবে কি হবে না, সকলকে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। মাহশারে ময়দানে আমার আল্লাহ তাআলা আপনার আমার নেকি এবং বদির ওজন করবেন, এক পাল্লায় নেকি দিবেন আর এক পাল্লায় বদি দিয়ে ওজন করবেন। আল্লাহ না করুক আপনার আমার নেকির পাল্লা যদি হালকা হতে চলে, বদির পাল্লা যদি ভারী হতে চলে, আর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি গুরু যদি তখন দেওয়া হয়, আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জায়গা কোথায় হবে? আরো জোরে বলেন সবাই মিলে, কোথায় হবে? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই চাই, কে কে চাই না হাত দেখি তো। কারা কারা জান্নাতে যাইতে চাই এবার দুহাত তুলে আবার আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বিলাল। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। জোরে বলেন, আরো জোরে বলেন। বাবার আমার ভাইয়ের আমার, আমি পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সূরা সূরা বাকারা থেকে শুরু থেকে তেলাওয়াত করেছি। এই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে কোরআন হাদিসের আলোকে আমরা একসাথে সকলে বিদায় হতে রাজি আছেন? ওঠারটি আমি পছন্দ করি না, আমরা বেশি রাতও করব না, অল্পের ভিতরে শেষ হয়ে যাবে। আমি হাত দিয়ে খানায় কাবা ধরেছি, নবীজি রওজা ধরেছি, মক্কার ইমামের সাথে মুসাফা করেছি, মদিনার ইমামের সাথে মুসাফা করেছি, অসংখ্য পুরপুরা জনপুরি অসংখ্য অলি আল্লাহদের সাথে মুসাফা করেছি। মুসাফের মানুষ আপনাদের দোয়া করবো, আমার সাথে দোয়া করে একসাথে সবাই বিদায় হতে রাজি আছে? বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্যে, মঙ্গলের জন্যে, কল্যাণের জন্যে আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ নাজিল করেছে, ঠিক কিনা জোরে বলে। এবং আল্লাহ পাক এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন, এমন একটা কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ পাক দান করলেন, যার শুরুতে আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে জানাই দিলেন যাতে পাঠকের কোনো সন্দেহ সংশয় না থাকে, আল্লাহর বান্দার ভিতরে মনের ভিতরে কোনো সংশয় সন্দেহ না থাকে। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কার করে সুন্দর করে আল্লাহ তাআলা জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. পরম করুণা আল্লাহ পাকের নামে শুরু করছি, আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহু আলামু বি মুরাদি, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সংশয় নাই, যার ভিতরে কোনো ভেজাল নাই। যারা তাকওয়ান হবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য এটা পথ প্রদর্শক। বলেন না সুবহানাল্লাহ, মুত্তাকিদের পরিচয় আল্লাহ তুলে ধরেছে, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে, আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে তার থেকে ব্যয় করবে, তারাই মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে শুরু করলেন আলিফ লাম মিম। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু করলেন, এর কারণটা কি? আল্লাহ পাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা এরকম তো শুরু করতে পারলেন, পারতেন, কিন্তু আলিফ লাম দিয়ে শুরু করলেন কেন? তাফসীরে বায়যাবীর ভিতরে দেখলাম, তাফসীরে কাশ্যামের ভিতরে দেখলাম, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইনের ভিতরে শুরুতে এই কথাই বলা হয়েছে, এই বাক্যগুলো হলো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে চ্যালেঞ্জ, পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। সেটা কি? আজকের এক শ্রেণীর মানুষ ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, দিন মানতে চায় না, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, নবীজির বিরোধিতা করে, এরকম কিছু নাস্তি, কিছু মুর্তাদ, কিছু বেদি আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সে যুগও ছিল যারা ইসলামকে অস্বীকার করতো, মানতো না, কোরআনকে অস্বীকার করতো, মানতো না, নবীজিকে সাথে বেয়াদবি করতো, নবীজিকে রসুল হিসাবে মানতো না, আখেরাত মানতো না, পরকাল মানতো না। আজও কিছু মানুষ আছে পরকাল মানে না, তাদেরকে আল্লাহ পাক, যারা পরকাল মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন। পণ্ডিত, সাহিত্যিক, গবেষক, আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, বলো এর অর্থ কি? আলিফ লাম মিম এর অর্থ বলো। আল্লাহু আকবার বলে, যেই যুগে কোরআন নাযিল হচ্ছিল সে যুগের লোকেরা আরবি ভাষায় কথা বলতো, ঠিক কি না? বলেন, আরবি ভাষাভাষী, আমরা আরবি ভাষাভাষী না, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাংলায় কথা বলি, আরবি আমাদের আমাদের মাতৃভাষা নয়। অথচ যেই যুগে কোরআন নাযিল হচ্ছিল সেই যুগের লোকেদের ভাষা ছিল আরবি, আর আরবিতে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়ে, তাদের মাতৃভাষা আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে আল্লাহ তারা বললেন, এর অর্থ কি বলো? ওই যুগের বড় বড় সাহিত্যিকরা, বড় বড় গবেষকরা, বড় বড় পণ্ডিতেরা, বড় বড় কবিরা বলতো মুহাম্মদ, আমরা পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কোরআনের নামে কথা বলেন, এইরকম কোরআন আমরা লিখে দিতে, বলে দিতে আমরা পারি। যখন এই কথা বললেন, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলিওয়ালা নবী, সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা রে, কোরআন শরীফের সবচাইতে ছোট সূরা, সূরায়ে কাউসারের প্রথম আয়াতুল কারীমা, ইন্না আউতাইনাকাল কাউসার, আল্লাহু আকবার বলেন, এই আয়াতুল কারীমা কাবা শরীফের দেয়াল, এতে ঝুলাইয়া রাখো, এখানে লিখে রাখো, আর বলে দাও, ও বড় বড় কবিরা, বড় বড় সাহিত্যিকরা, এর আগে কি হবে, পরে কি হবে, লিখে দাও, বলে দাও। সেই যুগের বড় বড় কবিরা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা সূরায়ে কাউসার প্রথম আয়াতুল কারীমা নিয়ে চিন্তা করতে লাগলো, গবেষণা করতে লাগলো, এর আগে কি হবে, পরে কি হবে, লেখার চেষ্টা করতে লাগলো। তাদের দিন চলে গেল, রাত্রি চলে গেল, এর আগে কি হবে, পরে কি হবে, কিছুই তারা লিখতে পারলো না, কিছুই তারা সংযোজন করতে পারলো না। তারপরে তারা এসে ঘোষণা করে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, লাইসা হাযা কালামুন বাশার, তারা ঘোষণা করে দিলেন, এটা কোরআন শরীফ মানুষের তৈরি করা কোনো বাণী নয়, এটা হলো রব্বুল আলামিন মহান আল্লাহ তাআলার বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া দিলেন, যদি পারো, যদি পারো, তাহলে কোরআনের মতো কোরআন, কোরআনের সূরার মতো সূরা, কোরআনের আয়াতের মতো আয়াত লিখে দাও, বলে দাও। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মতো কোরআন, এই কোরআনের সুরার মতো সুরা, এই কোরআনের আয়াতের মতো আয়াত লিখে দাও, বলে দাও। ওই যুগের কেউ পারে নাই, আজ 1500 বছর হয়ে গেছে কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন, কোরআনের সুরার মতো সুরা, আয়াতের মতো আয়াত কেউ পারবে? নিজরে বলে, জোরে বলেন পারবে? কারণ হলো কোরআন কার বাণী, জোরে বলে, কোরআন কার বাণী, জোরে বলে। পাঠকের যেন কোন মানুষের মনের ভিতরে সন্দেহ না থাকে, আমি মুসলমান, আমার ধর্ম ঠিক আছে কি না আছে, আমি পরকালে নাজাত পাবো কি নাজাত পাবো না, আমি সঠিক পথে আছি কি না আছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরায়ে বারাকারা শুরুতে জানাই দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, কোনো সন্দেহ নাই কিতাবের ভিতরে, কোনো সংশয় নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ সংশয় নাই। চিৎকার দিয়ে বলেন মারহাবা। যারাই কোরআনকে কোরআনের ভুল ধরতে আসলো তাদের নিজের ভুল ধরা পড়ে গেল। বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর মরিজ বুকাইলি, অনেক বড় জ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় দার্শনিক, কোরআন নিয়ে গবেষণা শুরু করলো যে কোরআন এর ভিতরে ভুল পাওয়া যায় কিনা, ত্রুটি পাওয়া যায় কিনা। এই জন্য সে আরবি ভাষা শিখলো, কোরআন তেলাওয়াত করা শিখলো, কোরআনের গ্রামাটিক্যাল শিখলো, কোরআনের তর্জমা শিখলো, কোরআনের তাফসির শিখলো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা করে দেখলো কোরআনের ভিতরে কোনো ভুল নাই, অথচ নিজের ভুলের ভিতরেই নিজে ডুবে আছে। আল্লাহু আকবার বলে। বিশ্ববিখ্যাত দার্শনিক বিজ্ঞানী ডক্টর মরিজ বুকাইলি নিজে আত্মসমর্পণ করে কোরআনের কাছে নিজেই মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলে। এখন ইসলামের কোরআন, এটা আমাদের গৌরব, এটা আমরা অহংকারের সাথে বলি যে আমরা সঠিক পথে, সঠিক মতে, সঠিক ধর্মের উপরে, সঠিক ইসলামের উপরে আছি, কথা ঠিক কিনা জোরে বলে। আমাদের পার্শ্ববর্তী দেশের ডক্টর শিব শক্তি যে 18 ভাষায় কথা বলতে পারত, মানুষ তাকে ভগবান বলতো, 18 ভাষায় কথা বলতে পারে, এর চাইতে বড় আর কেউ হতে পারে? সাধারণ হিন্দুরা তাকে ভগবান বলে পূজা করত, তাকে প্রণাম করত, তাকে সালাম করত। সেই এত বড় বিজ্ঞানী, এত বড় ভাষাবিদ ডক্টর শিব শক্তি চিন্তা করতে লাগলো, ধর্ম নিয়ে গবেষণা করতে লাগলো, কোন ধর্ম ঠিক, কোনটা ঠিক, কোনটা ঠিক, ইসলাম নিয়ে গবেষণা শুরু করলো। গবেষণা করে 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 সে চিন্তা করতে লাগলো যে ইসলাম ঠিক না ঠিক কিনা, এ নিয়ে সংশয় সন্দেহের ভিতরে পড়ে আছে। হঠাৎ করে ডক্টর শিব শক্তি বলেন, আমি স্বপ্নে দেখি, রাতের গভীর আমি স্বপ্নে দেখি, মদিনার কামলিওয়ালা মুসলমানের নবী ঘুমের ভিতরে ডক্টর শিব শক্তির কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। ডেকে ডেকে বলতেছে, ও ডক্টর শিব শক্তি, আর সন্দেহ করো না, আর সংশয় করো না, আমি মুসলমানদের নবী এসে গেছি, আমার হাতে হাত দাও, কলেমা পড়িয়ে মুসলমান হইয়া যাও। ডক্টর শিব শক্তি আল্লাহ নবীর হাতে স্বপ্নের ভিতরে কলেমা পড়ে মুসলমান হইয়া গেলেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কুরআনুল করিম আল্লাহ পাক নিজে হেফাজত করতেছে, কোরআন হেফাজত করতেছে কে? কোরআন বলছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক জানেন নিশ্চয়ই কোরআন আমি নাযিল করেছি, আর সংরক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন, কোন আলেমের কাছে দেন নাই, কোন ব্যক্তির কাছে দেন নাই, কোন হুজুরের কাছে দেন নাই, কোন ইমাম সাহেবের কাছে দেন নাই, কোন পীর সাহেবের কাছে দেন নাই। আল্লাহ পাক বলেন, আমি নিজে কোরআন হেফাজতের দায়িত্ব রেখে দিলাম। আল্লাহ আকবার বলে। কোরআন হেফাজতের দায়িত্ব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনকে
সংরক্ষণ করতেছেন, কোরআনকে হেফাজত করতেছেন। দেখেন আল্লাহ পাক ইচ্ছা করলে কিতাব আকারে পাণ্ডুলিপিকার আকারে কোরআন পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন দেখেন জিব্রাইলের মাধ্যমে। জিব্রাইলের মুখে মুখে আমার নবীজির কানের পরে জিব্রাইল শুনাই দিলেন, নবীজি মুখস্থ করলেন, সাহাবা কেরাম মুখস্থ করে করে কোরআনকে মানুষের দিলের ভিতরে মানুষ মুখস্থ করতেছি, ঠিক কিনা বলেন? অন্তরে মুখস্থ করে রাখতেছি, সংরক্ষণ করতেছি আমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে মানুষের এমন জায়গা আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করতেছে যেখানে পিপিলিকা, যেখানে কাঠপোকা উই পোকা ঢুকে নষ্ট করার কোন সম্ভাবনা আছে? আমরা তো মনে করি কোরআন মুখস্থ করা, কোরআন হিফজ করা এটা খুব কঠিন, অথচ সাহাবা একরাম যখন মুসলমান হয়েছে কেউ 40 বছরের সময়, কেউ 50 বছরের সময়, কেউ 60 বছরের সময় মুসলমান হয়েছে, ঠিক কিনা বলে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হাজার ভাষণে দিলেন 1,26,000 সাহাবা একরাম, এখানে 10,000 ছিলেন যারা কোরআনে হাফেজ, আল্লাহু আকবার বলে 10,000 কোরআনে হাফেজ ছিল, তাহলে 40 বছরের সময় 50-60 বছরের সময় মুসলমান হয়ে কোরআন মুখস্থ করে ফেলছে। আমরা তো কোরআন শরীফের কাছেও যাই না, কোরআনের ধারে কাছেও যাই না, ধরিও না, তেলাওয়াত করি না, তেলাওয়াত যে একটু শিখবো শিখার জন্য চেষ্টাও করি না, ঠিক কিনা বলে? অথচ কোরআনকে তাজিম করে, কোরআনকে সম্মান করে মানুষ আল্লাহর ওয়ালি হয়ে গেছে, আল্লাহু আকবার বলে। হযরত বাশার হাফি রহমাতুল্লাহ আলাই এক যুবক, তখন প্রথমিক যুগে তিনি যুবক অবস্থায় পাপী ছিল, মদখোর ছিল, খারাপ চরিত্রের যুবক ছিল, অর্থাৎ তার মতো পাপি ওই সমাজ আর কেউ ছিল না। বাশার হাফি যুবক মদ খাওয়ার জন্য যাচ্ছে মদ কোয়াটারে, লক্ষ্য করে দেখে যে আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ে আছে, আল্লাহু আকবার বলে, কোরআনের পাতা পড়ে আছে। যুবক হযরত বাশার হাফি রাহমাতুল্লাহ আলাই তিনি ওই আল্লাহর কালামের টুকরা উঠাইলেন, উঠাইয়া ধুলাবালি মুসলেন, এরপর আতর লাগাইলেন, এরপরে রুমালে জড়াইলেন, বাসায় চলে গেলেন, মার কাছে গিয়ে বললেন, মা গো এই কাগজে কি লেখা আছে গো মা? বাসারের মা ডেকে ডেকে বলে, বাবা বাসার এখানে লেখা আছে তোমার ওই পূর্বর নাম, যেই পূর্ব তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহু আকবার বলে, ওই আল্লাহর নাম যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, মা গো কোথায় রাখবো, কিভাবে হেফাজত করব, কিভাবে আমি সম্মান করব, তুমি যত্ন করো, তুমি সংরক্ষণ করো। রুমালে জড়ায়া যুবক বাসার আতর গোলাপ লাগায়া ঘরের তাকের ভিতর রেখে যুবক বাসার আবার মদ খাইতে চলে গেছে, তার নেশায় ধরছে, মদ খায়া মাথা আলোয়া পড়ে আছে, কিন্তু কাজটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে। ওই যুগের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ পাক তার কাছে ইলহাম, তার কাছে আল্লাহ পাক ভাবের মাধ্যমে মুরাকাবা হোক ধ্যানের ভিতরে আমার আল্লাহ জানাই দিলেন, ও হাসান বসরি শুনে নাও, অমুক মত কাটারে বাসার নামে এক যুবক মদ পান করে মাতালয়ে পড়ে আছে, তাকে মদ কোয়াটার থেকে উঠাইয়া গোসল করাইয়া তওবা করাইয়া আমি আল্লাহ যে তাকে কবুল করেছি, এই কবুল করেছি এই শুভ সংবাদটা তার কানে শুনাইয়া দাও। আল্লাহ বলবেন, ওলি আল্লাহর কাছে আল্লাহ ওহী নাযিল করেন না, না ওলি আল্লাহদের কাছে আল্লাহ ওহী নাযিল করেন না, তবে ওলি আল্লাহদের কাছে আল্লাহ পাক কাশফে মুরাকাবায় আল্লাহ পাক তাদেরকে অনেক কিছু আল্লাহ জানাইয়া দেন, কথা ঠিক কিনা জোরে বলে? এক শ্রেণী মানুষ আছে যে আমরা আর ওলি আল্লাহ মানি না, ওলি আল্লাহদেরকে সম্মান করি না, আমাদের সমাজে আছে কি নাই পীর আউলিয়াদেরকে আমরা গালি দেই, এটা ঠিক নয়, এটা ঠিক নয় বাবা। পাহাড়ের সঙ্গে ধাক লাগাইতে যাইও না, পাহাড়ের সঙ্গে টাক লাগাইতে যাইও না, পাহাড়ের সঙ্গে যদি তুমি মাথা দিয়ে টাক দাও তোমার কপাল ফিটে যাবে, মাথা ওলি আল্লাহর সাথে যদি তুমি বেয়াদবি করো কপাল পুড়ে যাবে, তাতে
অলি আল্লাহদের কিছুই হবে না, ঠিক কিনা বলে। ছোটবেলায় গল্প শুনছিলাম, একদা একটা টিকটিকা পীরের কাছে গেছে, যে বলছে হুজুর আপনি একটু ফু দিয়া দেন জেনে আমি ইঁদুর হয়ে যাই। পীর আল্লাহর অলি ফু দিয়া দিছে, টিকটিকা এবার ইঁদুর হয়ে গেছে, ইঁদুর হয়ে দৌড়াচ্ছে। বিড়াল তো ইঁদুর দেখলে তো আর কোনো কথা নাই, ধাওয়া করছে, বিড়াল ইঁদুর ধরবে, ইঁদুর উপায়ন্ত না পেয়ে দৌড়ে পীরের কাছে গেছে। হুজুর শেষ হয়ে গেলাম, ইঁদুরটা আমাকে মেরে ফেলে, আমাকে তো মেরে ফেলে দিল বিড়াল, হুজুর দোয়া দেন এটা ফু দিয়া দেন আমি যেন বিড়াল হয়ে যাই। আল্লাহর আলী এটা ফু দিয়া দিলেন, এবার ইঁদুর থেকে সে বিড়াল হয়ে গেল। বিড়াল হয়ে ন্যাজ নাচতেছে আর ঘুরতেছে এলাকার ভিতরে, তারই তো সব ঘুরতেছে। হঠাৎ করে মিস্টার ডগের সাথে কুকুরের সাথে দেখা হয়ে গেল, কুকুর তো এবার বিড়াল দেখে শুধু লড়াটা লড়া, উপায়ন্ত না পেয়ে বিড়াল পীরের কাছে দৌড়ে গিয়ে, হুজুর কুকুর তো আমাকে ধাওয়া করতেছে, আমাকে মেরে ফেলবে, আমাকে আঘাত করছে, হুজুর একটু ফু দিয়ে দেন, দোয়া করে দেন আমি যদি কুকুর হয়ে যাই। এবার কুকুর হয়ে গেল, ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ করে জঙ্গলার কাছে গেছে, জঙ্গল আছে বড় বাঘ, বাঘ তো কুকুরকে দেখে ধাওয়া করছে, কুকুর তো দৌড়াতে দৌড়তে পীরের কাছে গিয়ে, হুজুর একটু দোয়া দেন আমি যেন বাঘ হয়ে যাই, জঙ্গলায় বাঘ আমাকে তাড়া করছে। হুজুর দোয়া দিয়েছে, এবার কুকুর থেকে এবার বাঘ হয়ে গেছে, এবার আর কি রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরছে আর ঘুরছে, ম্যাচ দাঁড়াইতেছে, জঙ্গলায় গেছে হঠাৎ করে অরিজিনাল বাঘ বল যাই, তুমি তো ফোকাস মার কামার, আমি হইলাম অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি তো আসলে অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার না। বলে হ্যাঁ আমি অরিজিনাল, কেন না তুমি ভেজা, তুমি যদি অরিজিনাল হও তাহলে তুমি যাও তোমার পীরকে খাইয়ে আসো, পীরকে যদি খেয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগার। এবার ঠিক তো, এবার সে পীরকে খাইতে গেছে, দরজার কাছে গেড়ায় বড় হা করে তাকিয়ে আছে, হুজুর রেডি হন এবার আপনারে খাবো। তা কি হয়েছে বাবা তোমার সমস্যা কথা, আমি জঙ্গলে গেছিলাম সেখানে বাঘ বলছে যে আমি নাকি ফোকাস মার্কা বাঘ, আর আপনি আর ও রয়্যাল জঙ্গলে যে আছে ওটা অরিজিনাল, সুতরাং এবার আপনারে খাইতে পারলে আমি অরিজিনাল বাঘ এই জন্য আপনারে খাবো। হুজুর বলতেছে বাবা ফু তো আমার একটা এখনো বাকি আছে, এবার তোমারে এই আসল ফুটা দিয়ে দেই তারপর তুমি আমারে খাও, কোন আপত্তি নেই। এবার যখন হুজুর ফু দিছে বাঘ থেকে আবার সেই সেই টিকটিকে হয়ে গেছে। সুতরাং ওয়ামাকারু মাকরাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করতে নাই। কোরআন বলছে মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব, যে ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, কথা ঠিক কি না তারা বলে। বাবার আমার ভাইয়ের আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক অনেক কারামত দান করেন, আর আহলে সুন্নতের আকীদা হলো কারামতে আউলিয়া হাকুন, ওলি আল্লাহদের কারামত শক্ত, আল্লাহ পাক নবীদেরকে দেন মুজেজা, ওলি আউলিয়াদের দেন কাশ্ম কারামত, আল্লাহ পাক চবানার ওলি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, ভাবের মাধ্যমে মুরাকাবার হাতের মধ্যে ডেকে বললেন, ওই মদ কোয়ার্টারে যাও, বাসা নামে যুবক মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, তাকে ওখান থেকে বের করে গোসল করায়া তওবা করায়া, আমি আল্লাহ পাক তাকে কবুল করেছি, ওলি আল্লাহর নামে দপ্তরে তার নামটা লিখে দিয়েছি, এই খবরটা তাকে জানিয়ে দাও। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মদ কোয়ার্টারে, লোকজন বলতে হুজুর আপনি কেন আসছেন, কেন এখানে তো খারাপ ছেলেরা আসে আপনি আসছেন কেন, হুজুর বললেন আমি মদ খেতে এসে নাই, আমি শিশি বাসা নামে এক যুবক আছে তাকে খোঁজার জন্য কই, হুজুর তো মাতাল হয়ে আছে। আল্লাহ রহি হাজার হাজার বসির রহমাতুল্লাহ আলাই বাসার এর কাছে গেলেন, ডেকে বললেন ও বাসার তুমি কি কাজ করেছো, কি ভালো কাজ করছো, হুজুর কিছুই তো করি নাই, মনে করো আমি আল্লাহর কালামের টুকরা পড়েছিল ওটাকে উঠে আমি যত্ন করেছি। আল্লাহর আলী বললেন এই যত্ন করার কারণে, কোরআনকে তাজিম করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, ও বাবা যুবক বাসাহাপি তোমাকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের নামের কাতারে তোমার নামটা আল্লাহ লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলে কোরআনকে সম্মান করে, কোরআনকে তাজিম করে মানুষ আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার বলে আমাদের মাঝে সেই কোরআন আছে, আমরা কোরআন ধরি না, তেলাওয়াত করি না, কোরআনের কাছেও যাই না, ঠিক কি না জোরে বলে।
আমরা কোরআন থেকে দূরে, অথচ আমরা মুসলমান, নাম দিয়েছি মুসলমান, কিন্তু কোরআন তেলাওয়াত আমাদের মাঝে নাই। অথচ পূর্বে যুগে মা বোনেরা তারা কোরআনের উপরে এত দখল ছিল, কোরআনের উপরে এত দখল ছিল, কোরআনের উপরে এত জ্ঞান ছিল, সারা জীবন কোরআন দিয়ে এই কথা বলেছে। আল্লাহু আকবার বলে হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর ভিতরে দেখলাম তিনি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। তিনি মক্কা শরীফে হজ করতেছিলেন, কাবা শরীফে তওয়াফ করতেছিলেন, তওয়াফ শেষে যখন বের হলেন দেখলেন সবাই চলে গেছে, মাতাব খালি হয়ে গেছে, হেরেমে কেউ নাই। হেরেমের চত্বরে তিনি দেখলেন এক বুড়ি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমার কাছে গেলেন, চাদর মুড়ি দিয়ে বুড়িমা শুয়ে আছে, কাবার চত্বরে কোনো মানুষ নাই, হয়তো বুড়িমা কি পথ হারিয়ে গেছে না বিপদে পড়ে আছে, চিন্তা করলেন একা কেন আছে, তাই তার কাছে গেলেন। প্রখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমাকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়িমা চাদরের ভিতর থেকে জবাব দিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করে তিনি জবাব দিলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। মহাদেশ পুস্তক বুড়িমা আপনি কি রাস্তাঘাট হারিয়ে ফেলছেন, আপনি কি পথ হারিয়ে গেছেন, সাথে সঙ্গে খুঁজে পাচ্ছেন না। বুড়িমা কোরআনুল করিম তেলাওয়াত করে জানাই দিলেন, ওয়ামা ইউদুরিল্লাহু ফালা হাদিয়ালা, আল্লাহ যাকে পথ হারা করেন কেউ তাকে পথ দেখাইতে পারে না। ইয়া করে বুড়ি বুঝাইলেন, আমি রাস্তাঘাট হারায় গেছি, পথ হারায় গেছি, আমি সাথে সঙ্গে খুঁজে পাই না। মহাদেশক পুস্তক বুড়িমা এইখানে কাবার চত্বরে কাবার হেরেমে সাথী সঙ্গী হারায়া কয়দিন পর্যন্ত আপনি এখানে বসে আছেন, কয়দিন পর্যন্ত এই অবস্থায় আপনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। বুড়িমা কোরআন তেলাওয়াত করে জানাই দিলেন, সালাসাতা লাইয়ালিন সাউইয়া, কোন তিন দিন তিন রাত হয়ে গেছে, আমি আমার সাথী সঙ্গী খুঁজে পাই না। আল্লাহু আকবার বলে মহতে আশ্চর্য হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, বুড়িমা আপনার বাড়ি কোথায়? বুড়িমা কোরআন করিম তেলাওয়াত করে জানাই দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইয়া করে বুড়ি বুঝাইলেন, ও মুহাদ্দিস আমি এসেছি হজ করতে, আমি এসেছি হজ করতে কাবা শরীফ, অথচ আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে এসেছি। বুড়িমা এই জবাব দিলেন, মহাদেশ সাহেব বুঝলেন হয়তো বুড়িমা এখানেই পড়ে আছে, সাথে সঙ্গী পায় না, বিদেশি মানুষ, খাবার খাইছি খায় নাই। তাই মহাদেশ সাহেব বললেন, ও বুড়িমা আপনি খাবার দাবার কোথায় খান, খাবার দাবার খাইছেন নি? বুড়িমা কোরআনুল করিম তেলাওয়াত করে জবাব দিলেন, হুয়াই তুই মনি ওয়েস্কিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। ইয়া করে বুড়ি বুঝাইলেন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। মহাদেশ সাহেব চিন্তা করলেন আয়াত শুনি যে হয়তো বুড়িমা কিছুই খায় না। আল্লাহু আকবার বলে মহাদেশ সাহেবের কাছে রুটি হালুয়া যা ছিল বুড়িকে দিলেন, নেন বুড়িমা আপনি খান পান করে। বুড়িমা বললেন, আতিমু সিয়াম ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখিও। ইয়ার পরে বুড়ি বুঝাইলেন, আমি রোজা রাখছি, আমি এখন খাবো না। আল্লাহু আকবার বলে মহাদেশ সাহেব, বুড়িমা এখন তো রমজান মাস না, হজের সাত, আপনিও হজ করতে এসেছেন, আমিও হজ করতে এসেছি, আপনি কেন রোজা রাখছেন? বুড়িমা কোরআন থেকে জবাব দিয়ে জানাই দিলেন, ওয়ান্তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম লা তাআলামুন, রোজা রাখাই কল্যাণকর, রোজা রাখাই ভালো যদি তোমরা অনুধাবন করে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একবারে বুড়ি বুঝাইলেন, আমি নফল রোজা রাখছি। মহাদেশ সাহেব বললেন, ও বুড়িমা আমি যেইভাবে কথা বলি এইরকম কথা বলেন না কেন, আমি যেভাবে মাতৃভাষায় কথা বলি আপনি কেন মাতৃভাষায় কথা বলেন না? সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআন কেন তেলাওয়াত করে জানাই দিলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীব,
একবারে বুড়ি বুঝাইলেন মহাদ্দের সাহেব, প্রত্যেক মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে, আপনারও আছে আমারও আছে। আপনি আমি যখন ভালো কাজ করি, নেক কাজ করি, কল্যাণের কাজ করি, ফেরেশতারা তখন নেকি লেখে। আমি যখন আপনি যখন গুনার কাজ করি, অপরাধ কাজ করি, অন্যায় কাজ করি, তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা গুনা রাখে, সবকিছু রেকর্ড হইতেছে, সবকিছু রেকর্ড করে আল্লাহ পাক রেখে দিচ্ছে ওই পরকালের ময়দানে, হাশরের ময়দানে। আপনার আমার হা আমল নামা, আপনার আমার হাতে দিয়ে আল্লাহ বলবে কিতাবি, কিতাব পড়ো, আমল নামা হিসাব করো, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, সবকিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছে, কথা ঠিক কি না? সব রেকর্ড হচ্ছে, আপনি আমি কি করছি, কি করছি না, কি আমল করছি, কি আমল করছি না, কি গুনাহ করছি, কত গোপনে করছি, কত প্রকাশ্য করেছি, সব রেকর্ড হচ্ছে। বুড়িমা বুঝাইলেন, ও মহাদেব সাহেব, এই জন্য আমি কোরআন ছাড়া কোনো কথা বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাদেব সাহেব চিন্তা করলো, এত বুজুর্গ মহিলা, এত জ্ঞানী মহিলা, এখানে যদি রেখে যায় তার গন্তব্য তার কাফেলার কাছে পৌঁছে না দেয়, এটা মানবিক এটা ঠিক হবে না, আমার কাজটা ঠিক হবে না। তাই বুড়িমাকে বললেন, বুড়িমা আমার উট আছে, আপনি আমার উটের পিঠে চড়ে একদম, আপনারে আপনার কাফেলা কোথায় আছে, তাবু কোথায় আছে, আপনার কোথায় আপনার বাড়ি আছে, কোথায় আপনার লোকজন আছে, খুঁজে একদম সেখানে পৌঁছাই দেবো। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা রাজি হয়ে গেলেন, মহাদেব সাহেব উট বসাই দিলে, আর বুড়িমা উটের পিঠে উঠতেছে, আর মহাদেব সাহেব বড় বড় চোখ করিয়া বুড়িমার দিকে তাকিয়ে আছে। নাউজুবিল্লাহ বলে, বেগানা নারীর দিকে বড় বড় চোখ করে তাকানো জায়েজ আছে বলে? জোরে বলে জায়েজ আছে? আজকের আমাদের সমাজ থেকে পর্দা পুশিদা উঠে গেছে, পর্দার ওয়াজ উঠে গেছে, হালাল হারামের তুমি ছুটে গেছে, কথা ঠিক কিনা? জোরে বলে, আমরা বুঝিও না। বুড়িমার সঙ্গে সঙ্গে কোরআন কারীম তেলাওয়াত করে জানাই দিলেন, পর্দার খেলা হতে পারে, আপনি বড় বড় আমার দিকে চোখ করে তাকাই রয়েছেন, ঠিক হয় না, আপনি অন্যদিকে তাকান। সুবহানাল্লাহ বলেন। মহাদেব সাহেব বুঝে ফেললেন, অন্যদিকে তাকাইলেন, বুড়িমা উটের পিঠে উঠলেন, মহাদেব সাহেব রুটির রশি ধরলেন, এবার চলা শুরু করলেন, আর মহাদেব সাহেব রশি ধরে ধরে হাঁটতেছেন, আরবি কবিতা পড়তেছেন, আল্লাহু আকবার বলেন। বুড়িমা উঠের পিঠ থেকে মহাদেব সাহেবকে ধমক দিয়ে বললেন, ফাকর মা তায়াসসার মিনাল কোরআন, ও মহাদেব সাহেব কোরআন যদি জানা থাকে, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করে সময় কাটান, অযথা কবিতা পড়ে পড়ে সময় কাটায়েন না। জোরে বলেন আল্লাহু আকবার। মহাদেব সাহেব এত বড় বড় মহাদেব সাহেব একদম চুপ হয়ে গেছে, আর কথাই বলে না, চুপচাপ রশি ধরে ধরে চলছে। এবার মহাদেব সাহেব চিন্তা করলো, তাবুর কাছাকাছি অনেকগুলো তাবু দেখা যায়, কোন তাবুতে তিনি ছিলেন বা কোন তাবুতে তার লোকজন আছে, সাথে সঙ্গী আছে, বুঝবো কি করে? তাই চিন্তা করলেন মহাদেব সাহেব, বুড়িমার জিজ্ঞাসা করে তার ছেলে পান আছে নাকি। ও বুড়িমা আপনার ছেলে পান আছে নাকি? বুড়িমা কোরআন থেকে তেলাওয়াত করে জানাই দিলেন, আল মালুন আল বানুন জিনাতুল হায়াতের দুনিয়া, মাল সম্পদ এবং সন্তান সন্ততিরা সৌন্দর্য, এর থেকে আল্লাহ তাআলা আমাকে মাহরুম করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একবারে বুড়ি বুঝাইলে, আমার ছেলেপানও আছে, টাকা পয়সাও আছে। সুবহানাল্লাহ বলে, ও বুড়িমা আপনার ছেলেরা কি করে? বুড়িমা কোরআনুল কারীম তেলাওয়াত করে শুনাই দিলেন, ওয়া বিন নাজিমিহুম ইয়াহতাদুন, তারা আকাশের নক্ষত্র দেখে চলে, অর্থাৎ তারা জ্ঞানী, তারা সম্মানিত এলাকার মাতবার জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলে। চিন্তা করলো, বুড়িমার তো আটকানো গেল না, এবার জিজ্ঞাসা করে, তাহলে ছেলেদের নাম কি? আমরা যেভাবে নাম রাখি, নান্টু বল্টু পিন্টু, বাংলা ইংরেজি মিলায় নাম টাম রাখি, এইসব তো নাম আর কোরআনে নাই, ঠিক কিনা বলে? সুতরাং এইসব নাম তো কোরআনে নাই, তাহলে তো এইবার বুড়ির একদম আটকাই ফেলা যাবে। ও বুড়িমা আপনার ছেলেদের নাম কি? বুড়িমা আগে কোরআন থেকে নাম রেখে ঠিক করে রেখেছে। সুবহানাল্লাহ বলে। এক বছর বিদেশে থাকে, তার আবার ভাই দেশে থাকে,
তার ভাইয়ের বাচ্চা কাচ্চা হয় না, দীর্ঘদিন সন্তানাদি হয় না। এরপর আল্লাহ পাক অনেক বছর পরে একটা সন্তান দিয়েছে, নাম আর কি রাখবে, নাম তার খুঁজে পাচ্ছে না, নাম থুইছে, কি নাম থুইবে, নাম থুইছে পোষা। বছর খানে পর আল্লাহ পাক আরো একজন দিছে, কি নাম রাখবে, ও এটার নাম তো বাসি। বছর খানে পর আল্লাহ আরো একজন দিছে, নাম কি রাখবে খুঁজে খুঁজে বের করছে, এর তো গান্দা, একজনের নাম আছে পোষা, একটা বাসি, একটার নাম কি গান্দা, আছে না গান্দার নাম আছে না এলাকায়। উনি আবার যে ভাই বিদেশে থাকতো চিন্তা করলো, যে আমার বন্ধু বিদেশে যাচ্ছে তো চিন্তা করলো কম্বল, শীতের কম্বল, তারপর কিছু টাকা পয়সা এগুলো নিয়ে যান আমার ভাইয়ের কাছে দিন, ভাই অনেক বিপদ আছে, গরিব মানুষ। তা বিদেশে ভাই কিছু মালামাল দিয়েছে, লোকটা খুব কষ্ট করে কেরি করে বহন করে নিয়ে আসছে, এসে চিন্তা করলো মালটা মালামাল পৌঁছে দেওয়া ঠিকানা অনুযায়ী দরকার, তাই চলে গেলেন মালামাল নিয়ে সেই বিদেশি ভাইয়ের তার ভাইয়ের বাসায়। যখন বাসায় গেছে সে পেয়ে খুব খুশি হয়েছে, আপনি কষ্ট করে টেনে বিদেশ থেকে নিয়ে এসেছে, আপনাকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ, বসেন একটু মেহমানদারি করি। তার লোকটা বসছে, তার ডাক দিছে, এই গান্দা তরকারি লইয়ায়, এই সিরি আমার গান্দা তরকারি খাওয়াইব। লোকটা চিন্তা করলো ব্যাপারটা কি, ডাক দিছে, পোষা ভাবিয়ে বাসি ডাল লইয়া আসো। চিন্তা করলে খাইছে রে পোষা ভাত, গান্দা তরকারি, বাসি ডাল খাইব। লোকটাকে ভাই গতকাল তো আমি রোজা রাখছিলাম, তা তো ভুলে গেছি, তাই এবার আর চলে গেল। এর থেকে বুঝাতে চাচ্ছে